আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টাকার খোঁজ। ভাই, ট্রেডিং আর ইনভেস্টিং দুইটাতেই আপনি প্রচুর টাকা কামাতে পারবেন, কিন্তু এই দুইটার মধ্যে বেশি ভালো কোনটা, আর এই দুইটার মধ্যে পার্থক্যই বা কী? ট্রেডিং আর ইনভেস্টিং দুইটাই শেয়ার মার্কেটে টাকা কামানোর আলাদা আলাদা রাস্তা। এখন ট্রেডিংয়ে আপনি একটু হাঁটলেই টাকা কামানো শুরু করে দিতে পারবেন, কিন্তু ইনভেস্টিংয়ের রাস্তা অনেক বড়, এতে আপনি অনেকদিন পর লাভ পাবেন। মানে এই দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে সময়, কারণ ট্রেডিংয়ে খুব কম সময়ে টাকা কামাতে পারবেন। যেমন এক মাসে, এক সপ্তাহে, এক দিনে, এক ঘন্টায়, এক মিনিটে অনেক অনেক টাকা কামাতে পারবেন, কিন্তু ইনভেস্টিংয়ে কিছু মাস পর, কিছু বছর পর, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর পরে আপনি টাকা কামাতে পারবেন। এখন আপনি ভাবতেই পারেন যে ভাই, কম বয়সে যদি আমি এত টাকা কামাতে পারি, তাহলে লম্বা সময় ধরে আমি অপেক্ষা কেন করব। দেখেন ভাই, এখানেই আসল কথা, ট্রেডিং আর ইনভেস্টিংটা বোঝা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার এ বিষয়ে পরিষ্কার হওয়া দরকার ইনভেস্টিং শুরু করার আগে। আপনি চাইলে ট্রেডিং ইনভেস্টিং দুইটাই করতে পারবেন, কিন্তু আপনার উচিত এই দুটোর মধ্যে পার্থক্যগুলো আগে বোঝা, যেমন কোনটা আপনার করা উচিত আর কোনটা আপনার করা উচিত না। তাই এই ভিডিওতে আমরা ট্রেডিং আর ইনভেস্টিং নিয়ে আলোচনা করব এবং পুরো বিষয়টা আমি আপনাদেরকে এমনভাবে প্রেজেন্ট করব যাতে আপনি পুরো বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আর তাদের মধ্যে পার্থক্য ছাড়াও আরও কিছু সমস্যা আছে এবং সবার শেষে আমি নিজেই আপনাকে বলে দিব যে আপনার কি ট্রেডিং করা উচিত নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত। এখন ভাই, সবার আগে ট্রেডিং আর ইনভেস্টিংটাই বোঝাই, আপনি যেন সহজে বুঝতে পারেন তাই আমি একটি উদাহরণ দিই। ইমরান একটি মোবাইলের দোকান দিয়েছে, তার দোকানটা খুব ভালোই চলে। সে মার্কেট থেকে কম দামে মোবাইল কিনে আনে আর একটু বেশি লাভ করে সেগুলোকে বিক্রি করে। তার দিনকাল ভালোই চলছিল, কিন্তু কয়েক বছর পর তার দোকানের সামনে আরও একটি দোকান দেয় সজীব, আর সজীব অনেক সস্তায় ফোন বিক্রি করে। মানে ইমরান যেই ফোন 10,000 টাকায় বিক্রি করত, সজীব সেই ফোন 9,000 টাকায় বিক্রি করে। যেহেতু সজীব মোবাইল সস্তা দামে বিক্রি করে, তাহলে মানুষ ইমরানের দোকানে কেন যাবে? যেহেতু ইমরানের দোকানে কাস্টমার যায় না, তো সে সারাদিন টিভি দেখতে থাকে, আর সব মানুষ সজীবের দোকানে যায়। ইমরান একদিন টিভিতে দেখতে পায় যেই কোম্পানির মোবাইল তারা বিক্রি করে, সেই কোম্পানির প্রসেসর শর্ট পড়ার কারণে মোবাইল বানানো বন্ধ রাখবে। তখন ইমরানের মাথায় আইডিয়া আসে যে মানুষের মধ্যে এই মোবাইলের চাহিদা অনেক বেশি, কিন্তু নতুন মোবাইল তৈরি করতে না পারায় সরবরাহ বন্ধ থাকবে। এখন ইমরান দুইটা কাজ করতে পারে, যত দ্রুত সম্ভব সজীবের দোকানের সব মোবাইল 9,000 টাকা করে কিনে নিবে আর তার দোকানে 10,000 টাকা করে বিক্রি করে লাভ করবে। দ্বিতীয়টা হচ্ছে, সজীবের থেকে সবগুলো মোবাইল কিনে ঘরে রেখে দিবে, এখন সে এগুলোকে বিক্রি করবে না। দুই তিন মাস পর যখনই ফোনগুলো মার্কেটে আর থাকবে না, তখন অবশ্যই ফোনের দাম বেড়ে যাবে এবং 9,000 টাকার ফোন সে 12-13,000 টাকায় বিক্রি করতে পারবে। এবার আসল কথায় আসুন, ইমরান যদি তখন মোবাইলগুলো 9,000 টাকায় কিনে সাথে সাথে 10,000 টাকায় বিক্রি করতো, সেটাই হচ্ছে ট্রেডিং। আর যদি ইমরান মোবাইলগুলো কিনে বিক্রি না করে দুই তিন মাস তার ঘরে রেখে দিত এবং পরে চওড়া দামে বিক্রি করতো, সেটা হচ্ছে ইনভেস্টিং। এখানে শেয়ার মার্কেট মানে হচ্ছে ফোন, মানে শেয়ার মার্কেটে ফোনের জায়গায় শেয়ার থাকে, আর আমরা সেই শেয়ার কম দামে কিনি, তারপর 4 বছর, 5 বছর, 10 বছর পরে সেই শেয়ারের দাম যখন বাড়ে, তখন আমরা সেটা চওড়া দামে বিক্রি করি, আর এটাই হচ্ছে ইনভেস্টিং। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে টাইম। যদি এখনও বুঝতে না পারেন, তাহলে ভিডিওর সামনের অংশে বুঝে যাবেন ইনশাআল্লাহ। এবার দেখুন, একটা ভালো ইনভেস্টিং কীভাবে করতে হয়। মানুষ ভালো ভালো কোম্পানি খুঁজতে থাকে, আর যখনই কেউ এরকম কোনো কোম্পানি খুঁজে পায় যে কোম্পানিটা ভবিষ্যতে অনেক ভালো প্রফিট জেনারেট করতে পারবে, সে ওই কোম্পানির উপর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে শুরু করে দেয়। বোঝার চেষ্টা করে যে ওই কোম্পানিটা ইনভেস্টিংয়ের যোগ্য কিনা, এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে সেই টাকা বাড়বে নাকি বাড়বে না, আর বাড়লেও সেটা কত পার্সেন্ট বাড়তে পারে। এই সব কিছুর জবাব যদি সে পায়, তাহলে সে সেই কোম্পানির শেয়ার কিনে ফেলে, মানে সে এই কোম্পানিতে ইনভেস্ট করলো, আর সেই কোম্পানিটা তার টাকা নিয়ে নতুন নতুন পণ্য বাজারে ছাড়তে শুরু করলো, তাদের বিজনেসকে বড় বানানো শুরু করলো, নতুন নতুন কর্মী হায়ার করলো যাতে বেশি বেশি প্রোডাক্ট তৈরি করতে পারে আর অনেক অনেক টাকা রোজগার করতে পারে। আর কোম্পানি যত বেশি লাভ হবে, তার শেয়ারের দাম তত বাড়বে, মানে তার লাভ বাড়তেই থাকবে। তার সাথে সাথে তারা ইনভেস্টরদের খুশি করার জন্য কিছু কিছু লভ্যাংশ দেয়, যাকে ডিভিডেন্ড বলা হয়। তো দেখুন, একজন ইনভেস্টর লং টার্ম ধরে ইনভেস্ট করে, একটা সময় পরে তো সে অনেক টাকা মুনাফা পাবেই। কোম্পানিগুলো মাঝে মাঝে তাদেরকে অল্প অল্প লভ্যাংশ দেয়, যেটা একটা আলাদা আর্নিং সোর্স হয়ে যায়। এবার আমি আপনাকে বলি, এরকম ইনভেস্টরের অভাব নাই যারা কিনা মাসে লাখ লাখ কোটি কোটি টাকা শুধুমাত্র ডিভিডেন্ড পায়। অন্যদিকে আছে ট্রেডিং,
এখানে যে ট্রেডার কোম্পানি বড় হলো নাকি কোম্পানি ছোট হলো, কোম্পানি কাজ করতেছে নাকি কাজ করতেছে না, এইসবে তার কিচ্ছু যায় আসে না। সে শুধু চিন্তা করে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে, সে চার্ট অ্যানালাইসিস নিয়ে চিন্তা করে, সে শেয়ার প্রাইস ট্র্যাক করে যে এটা কমতেছে নাকি বাড়তেছে। সে শুধু সুযোগের আশায় বসে থাকে, মানে ট্রেডারের কাজ হচ্ছে সে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ল্যাপটপ নিয়ে বসে পড়বে আর দেখতে শুরু করবে যে এখন মার্কেটের কী অবস্থা, বাজার কি এখন উপরের দিকে উঠলো নাকি নিচের দিকে নামলো, এটা ট্র্যাক করবে। টেকনিক্যাল অ্যানালাইসিস করার পরে যদি তার কাছে মনে হয় যে আজকে শেয়ারের দাম বাড়বে, তো সে কম দামে সেই শেয়ারটি কিনে নেয়, দুপুরে বা বিকেলে যখন শেয়ারটার দাম বাড়ে তখন সেটা সে বিক্রি করে দিবে। কিন্তু ইনভেস্টর কী করেছিল, সে একটা কোম্পানির শেয়ার কম দামে কিনেছিল, 5 বছর 10 বছর 20 বছর অপেক্ষা করেছিল যাতে এটার দাম অনেক বেড়ে যায়। আশা করি এবার একদম ক্লিয়ার হয়ে গেছেন যে একজন ট্রেডার কীভাবে কাজ করে আর একজন ইনভেস্টর কীভাবে কাজ করে। দেখেন ভাই, এই বিষয়ে যদি আমি আরও কথা বলতে চাই তাহলে ভিডিওটা শুধু শুধু অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই দিকে আর এগোলাম না, কারণ আমার মনে হয় সবাই বুঝে গেছেন। এবার আমরা সোজা ভিডিওর মেইন পয়েন্টে চলে যাব, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে এই দুইটার মধ্যে কী কী পার্থক্য আছে। সবার প্রথমটা হচ্ছে টাইম। ট্রেডিং কম সময়ের গেম আর ইনভেস্টিং লম্বা সময়ের গেম। এবার যদি আমরা রিস্কের কথা বলি তাহলে ট্রেডিংয়ে সবচেয়ে বেশি রিস্ক আর ইনভেস্টিংয়ের রিস্ক অনেক অনেক কম। এক কথায় যদি বলি তাহলে ইনভেস্টিংয়ে কোনো রিস্ক নেই। দেখেন ভাই, যারা ট্রেডিং করে তারা সবসময় রিস্কে থাকে, কারণ অল্প সময়ের মধ্যে মার্কেট হুটহাট ডাউন হতেই পারে আর এটা এভেলেবেল হয়। কিন্তু ইনভেস্টিংয়ে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়, যার ফলে লস হবার প্রশ্নই আসে না। এই কারণেই ইনভেস্টিংয়ের রিস্ক অনেক কম। আর ভাই, ট্রেডিং হচ্ছে এক ধরনের বাজি। মনে করেন আমি আর আমার বন্ধু 5 টাকা দিয়ে হেড টেল গেম খেললাম। আমি তাকে বললাম যদি হেড আসে তাহলে তুই জিতবি, আর যদি টেল আসে তাহলে আমি জিতব। তো দেখেন ভাই, এখানে হেডও আসতে পারে টেলও আসতে পারে, আমি শুধু অনুমান করে হেড বললাম। তো এটা কিন্তু একটা বাজি, কারণ ভাই শেয়ার বাজারও ঠিক এরকম, শুধু ওইখানে দুইজনের জায়গায় অনেক মানুষ থাকে আর হেড টেলের জায়গায় শেয়ার প্রাইস বাড়বে নাকি কমবে ওইটার উপর বাজি লাগানো হয়। কারণ ভাই কিছু মানুষ আছে যারা বলে যে শেয়ার প্রাইসের দাম এখন কমবে, আর আরেক পাশে কিছু মানুষ বলে যে এখন শেয়ার প্রাইসের দাম বাড়বে। তো এই দুইটা দল কোথায় তাদের টাকা জমা দিবে? তারা টাকা জমা দেয় ব্রোকারের কাছে, যেমন গ্রো, জিরোদা, এগুলো আর কি। এবার যদি শেয়ার প্রাইসের দাম বাড়ে তাহলে এই দলটা জিতে যাবে আর এই দলটা হেরে যাবে। যেহেতু এই দলটা হেরে গেছে, সুতরাং এদের পুরো টাকাটা যারা জিতে গেছে তাদেরকে দেয়া হবে, এবং তারা যেই টাকাটা জিতল তার কিছু পার্সেন্ট টাকা ব্রোকার কেটে নিবে। জিতা টাকা থেকে আবার সরকারকেও ট্যাক্স দিতে হবে। একটা জিনিস কি চিন্তা করেছেন, এই যে ব্রোকার আর সরকার, তাদের কিন্তু ঠিকই লাভ হচ্ছে। তাই এই জিতুক বা এই জিতুক না কেন, লাভ এদের হবেই। আর যেই জিতুক না কেন, লস কিন্তু ট্রেডারের, কারণ আজকে আপনি জিতেছেন সে কিন্তু হেরে গেছে, সেও কিন্তু আপনার মতোই একজন ট্রেডার। আবার কালকে যখন সে জিতবে আপনি কিন্তু হেরে যাবেন, এই জন্যই ট্রেডিং এতটা রিস্ক। এবার চলুন পার্থক্যে ফিরে যাই। আরও একটা জিনিস হচ্ছে ইনফরমেশন। অনেক মানুষ আছে যারা শেয়ার মার্কেট বাড়বে নাকি কমবে এটা আগে থাকতে বোঝার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস করে। আমরা যদি ইনভেস্টিংয়ের কথা বলি তাহলে এখানেও ইনভেস্টরকে খুঁজে বের করতে হবে যে এই কোম্পানির দাম ভবিষ্যতে বাড়বে নাকি বাড়বে না, কোম্পানি ভবিষ্যতে গ্রোথ করবে নাকি করবে না, এটার জন্য তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে। আপনারা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ভিডিও চলে আসবে ইনশাআল্লাহ। এরপরের পার্থক্য হচ্ছে স্ট্রেস। দেখেন ভাই, যে ট্রেডিং করে সে সবসময় ঝামেলার মধ্যেই থাকে। যেদিন তার প্রফিট হবে সেদিন সারাদিন খুশি থাকবে, আর পরের দিন যখন লস হবে সারাদিন মাথা ঘুরবে। ট্রেডিং করলে সারাদিন টেনশনেই থাকতে হয় যে কোন সময় মার্কেট উঠবে আর কোন সময় শেয়ার মার্কেট নামবে, তার মাথার মধ্যে সারাদিন এগুলোই ঘুরতে থাকে, আর এই জন্যই ট্রেডিং এত ঝামেলার। আর ইনভেস্টিংয়ে স্ট্রেস একদমই নেই, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। হতে পারে কিছু সময়ের জন্য আপনার শেয়ার প্রাইস ডাউন হবে, কারণ এতে আপনার মাথায় কোনো টেনশনই আসবে না, কারণ আপনি এটা খুব ভালো করেই জানেন 2-1 মাসের মধ্যেই এটা আবার উপরের দিকে চলে যাবে এবং ভবিষ্যতে আপনার প্রফিট হতেই থাকবে। আপনার এটা নিয়ে সারাদিন ঘাটাঘাটি করতে হবে না, আর সে তো সারাদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে শুধু এটাই চেক করতে থাকে শেয়ার বাজারের দাম বাড়লো নাকি কমলো। আর যারা ইনভেস্টিং করে প্রথমবার একটু খোঁজখবর নিয়ে ইনভেস্টিং করে দেয়, তারপর অনেকদিন পরে খোঁজখবর নিলেই হয়। যেহেতু ইনভেস্টররা অত বেশি শেয়ার মার্কেট নিয়ে ঘাটাঘাটি করে না তাই তার মাথায় অত টেনশনও আসে না। কিন্তু যেই লোক ট্রেডিং করে সে সারাদিন টেনশনেই থাকে, প্রফিট হওয়ার পরেও টেনশনে থাকে যে সামনে যদি আবার লস হয়ে যায়, আর লস হওয়ার পরে তো কোনো কথাই নেই।
পরের পার্থক্য হচ্ছে মোর মানি, ট্রেডিংয়ে বেশি টাকা নাকি ইনভেস্টিংয়ে বেশি টাকা। ভাই এই প্রশ্নের উত্তর খুবই জটিল, কারণ ট্রেডিংয়ে আপনি খুব কম সময়ে খুব বেশি টাকা আয় করতে পারবেন, আবার খুব কম সময়ে আপনার বাড়ি গাড়ি সব হেরেও যেতে পারেন। কিন্তু ইনভেস্টিং করলে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে, আর কিছু বছর পরে যে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন, যা অনেক মানুষ চিন্তাও করতে পারে না। কারণ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনি একটি চারা বীজকেও অনেক বড় গাছে পরিণত করতে পারবেন। আচ্ছা কম্পাউন্ডিং নিয়ে একটু বলি। বিজ্ঞানী আইনস্টাইনের ভাষায় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। আর আপনি যদি এই কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে বুঝে নিতে পারেন, তাহলে আপনি এটাকে কাজে লাগিয়ে আপনার টাকাকে কয়েক গুণ মাল্টিপ্লাই করতে পারবেন, অর্থাৎ বাড়াতে পারবেন। কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে বোঝাতে একটি গল্প বলি চলুন। একবার এক সন্ন্যাসী এক রাজার কাছে ভিক্ষার জন্য গেলেন এবং তার জন্য একবেলা খাবারের দাবি জানালেন। তখন রাজা অবাক হয়ে সেই সন্ন্যাসীকে বললেন, আমি রাজা, আমি চাইলে আপনার সারা জীবনের দায়িত্ব নিতে পারি, আপনি একটু বেশি কিছু চান, এত সামান্য দান আমি কাউকে দেই না। রাজা তখন দাবা খেলছিলেন। সন্ন্যাসী তখন রাজাকে বললেন, ঠিক আছে, তাহলে আপনার দাবার বোর্ডের প্রথম ছকে একটি স্বর্ণ রাখুন, পরের ছকে দুইটি, তার পরের ছকে চারটি। এমনি করে ডাবল করতে করতে শেষ ছকে অর্থাৎ 64 নম্বর ছকে যত সংখ্যক স্বর্ণ হবে আমাকে বরং সেগুলোই দেবেন। রাজা তার প্রস্তাব মেনে নিলেন এবং দাবার বোর্ডে সেভাবে চাল রাখা শুরু করলেন। এভাবে 1, 2, 4, 8, 16 করতে করতে যখন 32 নম্বর ছকে পৌঁছালো, তখন সেটা সংখ্যা দাঁড়ালো 214,74,83,648। তাহলে 64 নম্বর ছকে পৌঁছালে সেটা কত হবে নিজেই বুঝে নিন। তাই সবশেষে রাজা তার কথা রাখতে না পেরে তার রাজ্য ওই সন্ন্যাসীকে দিয়ে দেন। টাকা পয়সার ক্ষেত্রেও এই একই সূত্র কাজে লাগিয়ে টাকাকেও এভাবে কয়েক গুণ বাড়িয়ে তোলা যায়। আশা করছি কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন পার্থক্যে ফিরে আসি। ট্রেডিংয়ে একটা সুবিধা অবশ্যই আছে, এটা কম টাকা দিয়েও করা যায়, অর্থাৎ আপনি কম টাকা বাজি ধরে লাভ করতে পারবেন। এবার যদি আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, সেখানে ভালো কোম্পানি খুঁজতে না পারলে 1,000 টাকা ইনভেস্ট করে আপনি অত একটা লাভ করতে পারবেন না। কিন্তু ট্রেডিংয়ে 1,000 টাকা লাগালে 5-6,000 টাকা ইনকাম করতে পারবেন। যদিও আমি বলেছিলাম যে ট্রেডিং খুবই রিস্ক, তবে যেহেতু বেনিফিট আছে সুতরাং আমি তো আর লুকাতে পারি না। হ্যাঁ, আসলেই এটার মধ্যে একটা বেনিফিট আছে। ইনভেস্টমেন্টে আপনি 1-1,500 টাকা দিয়ে আসলেই তেমন কিছু করতে পারবেন না যদি আপনি ভুলভাল কোম্পানিতে ইনভেস্ট করেন। এবার কথা বলবো এক্সপেন্স নিয়ে। আপনি যদি ট্রেডিং করেন তাহলে আপনাকে অনেক বেশি চার্জ দিতে হবে, আর আপনি যদি ইনভেস্টিং করেন তাহলে আপনাকে অনেক অল্প পরিমাণে ব্রোকারেজ ফি দিতে হবে। আগের একটা উদাহরণে আপনাদেরকে আমি বলেছিলাম যে ট্রেডিং করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তারপর ব্রোকারকেও ট্যাক্স দিতে হয়, সব কিছু মিলিয়ে অনেক বেশি খরচ হয়ে যায়। আর ইনভেস্টিংয়ে আপনি একটি শেয়ার কিনলে কয়েক বছর পরে সেই শেয়ারটা বিক্রি করলে খুবই অল্প পরিমাণে চার্জ ধরা হয়। এবার হচ্ছে লার্নিং, মানে কোনটা দ্রুত শেখা যায়। আপনি কি ট্রেডিং দ্রুত শিখতে পারবেন নাকি ইনভেস্টিং দ্রুত শিখতে পারবেন? দেখেন ভাই, দুইটাই একটু কমপ্লেক্স ব্যাপার, কিন্তু আমি এটা বিশ্বাস করি ইনভেস্টিং শেখা অনেক সহজ যদি আমরা ট্রেডিংয়ের সাথে এটা তুলনা করি। কারণ ট্রেডিং খুবই রিস্ক, ট্রেডিং করে যে শুধুমাত্র প্রফেশনাল মানুষ সেই টাকা ইনকাম করতে পারবে। যারা নতুন ট্রেডিং করে তাদের মধ্যে 90% মানুষ শুরু করার মাত্র 2 মাসের মধ্যেই ফকির হয়ে যায়। এবার আসে ব্রোকারেজ চার্জ। আপনি ট্রেডিং করেন আর ইনভেস্টিং করেন না কেন, দুইটাতেই ব্রোকারেজ চার্জ দিতে হবে। আবার ব্রোকারেজ আলাদা আলাদা চার্জ করবে। ট্রেডিংয়ে ব্রোকারেজ চার্জ 0.03% থেকে শুরু করে ম্যাক্সিমাম 20 টাকা পার ট্রানজ্যাকশন। তাছাড়াও ট্রেডিংয়ে আরও কিছু খরচ আছে। আর ইনভেস্টিং করলে ব্রোকারেজ ফি আসে মাত্র 0.003%। আবার জিরোদা, এঞ্জেল ওয়ান এরকম কিছু ব্রোকার আছে যারা কিনা ব্রোকারেজ চার্জ নেয় না, এগুলো মূলত ব্রোকাররা চার্জ করে থাকে। এবার আসেন গভর্নমেন্ট ট্যাক্সে। ট্রেডিং করে যেই টাকা লাভ করবেন তার 28% গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আর আপনি যদি ইনভেস্টিং করেন তাহলে লম্বা সময় ধরে ক্যাপিটাল গেইন হবে, তাহলে আমাদের 20% ট্যাক্স দিতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা সর্বনিম্ন কত টাকা দিয়ে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট শুরু করতে পারবো। তো দেখেন ভাই, 100 টাকা হলেই আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট দুটোই করতে পারবেন। ট্রেডিংয়ে আপনি 100 টাকা বাজি লাগাতে পারবেন, ইনভেস্টিংয়েও আপনি 100 টাকা যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন, এবং আপনি চাইলে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন। এবার এই জিনিসটাতে মনোযোগ দিন, আপনি যদি ট্রেডিংয়ে ফিচার এবং অপশনগুলিতে ইনভেস্ট করতে চান তাহলে আপনার ইনকাম স্টেটমেন্ট থাকতে হবে। কিন্তু ইনভেস্টিংয়ে কোনো ইনকাম স্টেটমেন্ট থাকা দরকার নেই, আপনি ডিম্যান্ড অ্যাকাউন্ট খুলবেন আর ইনভেস্ট করা শুরু করে দিবেন। আচ্ছা, ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মধ্যে পার্থক্য হাবিজাবি যা আছে সব শেষ করার পর সবচেয়ে বড় কথায় আসি, যে আপনার কি করা উচিত। পুরো ভিডিওটা দেখে আপনার কি মনে হলো যে আপনি কি ইনভেস্ট করতে চান নাকি ট্রেডিং করতে চান?
দেখেন ভাই, একটা কথা আমি পরিষ্কারভাবে বলি, যদি আপনি নতুন নতুন শেয়ার মার্কেটে আসতেছেন তাহলে ভাই ভুল করেও ট্রেডিংয়ের দিকে যাবেন না। আপনি যদি মনে করেন যে ট্রেডিং করে 2,000 টাকা থেকে 5,000 টাকা বানিয়ে ফেলবেন, 5,000 টাকা থেকে 50,000 টাকা বানিয়ে ফেলবেন, 50,000 টাকা থেকে 1,00,000 টাকা বানিয়ে ফেলবেন, তাহলে ভাই আপনি ভুল ভাবতেছেন। ব্যাপারটা এতটা ইজি না। নতুন অবস্থায় আপনি যদি ট্রেডিংয়ে আসেন অবশ্যই আপনি প্রথম দিকে সব টাকা হেরে যাবেন এবং ডিমোটিভেট হয়ে যাবেন। তাই আগে শেয়ার মার্কেট বেসিকটা শিখুন, অল্প অল্প করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, শেয়ার কেনার পর বেশি বেশি করে সেখানে সময় দিন, কখন শেয়ার উঠতেছে কখন শেয়ার নামতেছে এই জিনিসগুলোকে আস্তে আস্তে ট্র্যাক করা শিখুন। ধীরে ধীরে যখন আপনার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, ধীরে ধীরে যখন আপনি এটা বুঝে যাবেন যে শেয়ার মার্কেট কীভাবে কাজ করে, তখন আপনি আস্তে আস্তে ট্রেডিংয়ের দিকে পা বাড়াতে পারেন। কারণ প্রথমেই যদি আপনি ট্রেডিং করা শুরু করে দেন তাহলে ভাই আপনি টিকতে পারবেন না। আপনি যদি ট্রেডিংয়ে একবার অভিজ্ঞ হতে পারেন তাহলে আপনার লাখ লাখ টাকা নিয়ে ট্রেডিংয়ে নামতে হবে না, অল্প কিছু টাকা নিয়েও আপনি ট্রেডিংয়ে নেমে যেতে পারবেন। তারপর আপনার যতটা এক্সপিরিয়েন্স আপনি ততটা টাকা কামাতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি নতুন নতুন ট্রেডিং শিখতেছেন তখন এরকম ব্রোকার বেছে নেবেন যাদের ইউজার ইন্টারফেস একদম সহজ, যাতে হুটহাট করে মার্কেট ক্র্যাশ না করে ফেলে এবং আপনার টাকাগুলো শেষ না হয়ে যায়। আর এটাও খেয়াল রাখবেন যাতে ব্রোকারেজ ফি, রক্ষণাবেক্ষণ চার্জ, প্ল্যাটফর্ম চার্জ এগুলো যত কম দেওয়া যায়। আমি আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি, আপনি তখনই ট্রেডিং করবেন যখন আপনার কাছে এত পরিমাণে টাকা থাকবে যে ট্রেডিং থেকে আপনার টাকা আসুক বা না আসুক আপনার তাতে কিচ্ছুই যায় আসে না। তবে আপনাদেরকে পজিটিভ হতে হবে, আপনি ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন না কেন আপনার এভাবে চিন্তা করতে হবে যে অবশ্যই আমি প্রফিট করব। অনেকে চিন্তা করে যে না, শুধুমাত্র ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মধ্যে আমি বসে থাকবো না, আমি দেখব যে আর কি কি উপায় আছে যেগুলোর মাধ্যমে আমি টাকা দিয়ে আরও টাকা বানাতে পারি। তো তাদের জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি টাকা কামানোর কতগুলো পদ্ধতি আছে। সেখানে আপনার কোনো পরিশ্রম লাগবে না, আপনার টাকা আরও টাকা নিয়ে আসবে। এরকম 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম ওই ভিডিওতে এবং মাশাআল্লাহ ভিডিওটা আপনারা সবাই খুব ভালো পছন্দ করেছেন। আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব, আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, জীবনে টাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের ভিডিও সবসময় পাবার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু আবার ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আমি সজীব ফ্রম টাকার খোঁজ, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।